যতই করোনা সংক্রমণ আমাদের যাইতে হবে, যাওয়ার উদ্দেশ্য বাড়িয়েছি, যেভাবে আমরা ভেঙে ভেঙে হলে আমরা চলে যাবো। কোনো কিছুই তোয়াক্কা করছেন না যাত্রীরা। ইফতারের পর থেকে ছোট ছোট জটলা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। একটু আগেই টিকিট কাউন্টারে টিকিট দেওয়া হলেও ক্যামেরা দেখেই অস্বীকার করলেন বাস ছাড়ার বিষয়টি। টিকিট বইতে ভিতরে থাকতেই পারে, কিন্তু আমি তো কাউন্টার ওপেনিং করি নেই। যাক, আমার ওপেন করা ছিল না। তবে একটু দূরে কামারপাড়ায় দেখা মিলল উত্তরবঙ্গগামী অপেক্ষমান বাসের। ফোনে ফোনে খবর নিয়ে যে এখান থেকে গাড়ি ছাড়বে, এই জন্য আসছিলাম। আমি বসে আছি, বাসায় যাব, এখনো টিকিট পাইনি। সামাইলে পুলিশে টাকা দেই, টাকা দিয়ে যাই, 1000 2 2000। গাবতলী বাস টার্মিনালেও একই চিত্র, বাড়ি ফেরা মানুষের ভিড়। পায়ে হেঁটে ভিন্ন ভিন্ন পথে যাত্রা করেছেন অনেকে, অনেকেই অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। এই সুযোগে গাড়িতে যাত্রী তুলে দিতে তৎপর দালাল চক্র। ঈদ করার জন্য, তাছাড়া বাড়ির পরিবার আছে দেখাশোনা করার জন্য। মিল্ল থাকিয়া মানে 4 গাড়ি 5 গাড়ি কাটে কাটে আইলাম, আর এখানে বসে আছি, গাড়ি নাই। সরকার যদি কঠোর নিত আর কি, তাহলে কোনো সমস্যা ছিল না লকডাউনটা, কথা তো নিল না। এখন দেখেন এইটা কি লকডাউনের মধ্যে আছে? না না, এটা সরকারি গাড়ি কই যে আমরা বলতে পারি না। এইমাত্র তো ডাক্তার শুনলাম আপনাদের কারে। চড়া দামে যারা বাস বা প্রাইভেট কারে যেতে পারছেন না, তারা ছুটছেন পণ্যবাহী পরিবহনে। গাড়ি তো নাই, এই জন্য টেরাকা যাওয়া হইতেছে আর কি। এরা তো কইতেছে, এরা বলে টিয়া পয়সা নাই, এর লেগে না লইছি। ঈদ যাত্রার এই ভিড় আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা।